হ্যাঁ ভাই এখন আমার আসলে অনেকদিন ধরে আপনাকে ফলো করতে আপনাদেরকে অনেক আগে থেকেই যে আসলে কথা বলার একটু ইচ্ছা ছিল আমার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদেরকে আমি করতে হচ্ছে

এটা কি সত্য নাকি যে কোরআনের একটা ওয়ার্ড মানে অনেকগুলো মিনিং থাকে বা এগুলো তার মিনিজিক্যাল মিনিং এন্ড লিটারেল মিনিং डिफरेंट তো এই এই ক্ষেত্রে যদি আপনি আমাদের আমাকে কিছু বলেন মানে আমি একটু ক্লিয়ার হতাম অ্যাজ আপনারা অনেক দিন ধরে এই নিয়ে পড়া কোরআনে যদি কোনো একটা ওয়ার্ডের বা কোনো কিছুর 120 টা বা 10000 বা 20000 টাও ইন্টারপ্রিটেশন থাকে মিনিং থাকে সেটা হচ্ছে নবীর কাজ এবং আল্লাহর কাজ ওই আয়াতে কি বলা হইছে সেটা বুঝে দেওয়া যাওয়া ইন্টারপ্রিটেশন আছে বইলা যে কোনো ইন্টারপ্রিটেশন নিজে মনের মাধুরী দিয়ে বানায় নেওয়াটা এই এই বেসমেন্টের উপর দাঁড়ায় যে এই একটা আয়াতের বিভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে এই এইটা সেট করার পর এই বেজমেন্টে দাঁড়িয়ে নিজের মনের মাধুরমিশা মিশা যে কোনো ইন্টারপ্রিটেশন করা এটা হচ্ছে একটা অর্থহীন স্টুপিড কাজ কোরআনের আয়াত কোরআনের আয়াতের তাফসি করতে হয় সেটার একটা রুলস আছে এবং ওই রুলস মেনে ক্লাসিক্যাল তাফসির গুলা করা হয়েছে এবং ওই ডকুমেন্টেশন আগে থেকে আছে নতুন ইন্টারপ্রিটেশন মনের মাধুরী মিশানো ইন্টারপ্রিটেশন এগুলো ওয়ার্থলেস

আপনি তো বিভিন্ন দেশের আইন কানুন আছে এগুলা পড়েছেন বাংলাদেশের সংবিধান বা আমেরিকার সংবিধান কিছু কিছু তো পড়েছেন নাকি অবশ্যই হ্যাঁ পড়েছি এই আইনগুলা যদি অস্পষ্ট থাকে মানে একজন এক একভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে মনে করেন এমন কথা লেখা আছে সংবিধানে যেটার আসলে কোনো এক্সাক্ট কোনো মিনিংই হয় না তার যেমন ইচ্ছা তেমন মিনিং বানাইতেছে মানে চলতে আছে তাহলে তো এই সংবিধানটা কোনো ভালো সংবিধান বলে আপনি মনে করবেন না তাই না অবশ্যই 100% আই অ্যাগ্রি সংবিধান বা আইনে তো প্রিসাইসলি কোন শব্দটার মানে কি কোন শব্দটার অর্থ কি কোন শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে সেই জিনিসও লেখা থাকে আইনগুলোর ভিতরে অনেকগুলো আইনে আপনি দেখবেন আইন আইনের ধারাগুলা পড়লে দেখবেন আহ অপ্রাপ্ত বয়স্ক মাদের বিয়ে করা নিষেধ অপ্রাপ্ত বয়স্ক বলতে এখানে বোঝানো হচ্ছে শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত এরকম মানে ব্যাখ্যা দেয়া থাকে যে ওই অপ্রাপ্ত বয়স্ক দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাও সেখানে প্রিসাইস বলে দেওয়া থাকে তাই না এবং একজনকে মনে করেন যাবজ্জীবন শাস্তি দিবে সেটার ভিতরে আবার বলা দেওয়া থাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এই সময়ে এই সশ্রম কাজ করবেই লোক এই সময় তার উপরে কোনো মারপিট করা যাবে না তার সাথে কোনো ইয়া করা যাবে না তার তার রোগ হইলে চিকিৎসা করতে দিতে হবে এগুলো তো একদম প্রিসাইসলি বলা থাকে যে সে যখন জেলে থাকবে তখন তার সশ্রম কারাদণ্ড হইলে সে শ্রম দিবে এটার জন্য সে টাকা পাবে এগুলো তো সব কিছু একদম খুব সুন্দর ভাবে একটা ব্যাখ্যা বিশ্লেষণ লেখা থাকে আইনের দিকে তাই না কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কোন জিনিসে যেমন ধরেন জীবনানন্দ জীবনানন্দ দাশের কবিতার বিভিন্ন এক একজন এক এক বুঝবে সেইটার একটা মানে আপনার কাছে এক বুঝ হইতে পারে অলিমুদ্দিনের কাছে আরেক বুঝ হইতে পারে এই জীবনানন্দ দাসের কবিতার মনে করেন এক একজন এক এক রকম বুঝবো এটার কোনো নির্দিষ্ট মিনিং আছে যদিও তারপরেও কে যে যার ইচ্ছা সে বুঝতেই পারে নাকি ভাই তাহলে তো এই ক্ষেত্রে কি মিসলিডিং হই আমরা মানে এই যে একটা জাস্ট আমি খেয়াল করলাম আর কি অনেক হুজুর বা কোনা সেই দ্যাট ক্লিংকিং ক্লট থেকে এই যে এমব্রিওলজি যেটা কোরআনের যেটা আপনার মানে ব্যাখ্যা করার শুরুতে যে ভাই ওইটাতে আমরা পরে যাব পরে যাব আগে আগে আমার আমার জিনিসটা আগে স্টেপ বাই স্টেপ যেতে হবে আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি যে যদি একটা আইনের কইতে মানে ধোয়াশা থাকে কিছু বোঝা না যায় একজন যার যেমন ইচ্ছা তেমনি মানতেছে মনে করেন কোরআনে বলা আছে শুকর খাওয়া হারাম হ্যাঁ একজন মন তো বলতেছে না লম্বা শুকর খাওয়া হারাম খাটো শুকর খাওয়া হারাম না আরেকজন বলতেছে না বুড়া শুকর খাওয়া হারাম এটার মানে ব্যাখ্যা সে বানাইলো বুড়া শুকর খাওয়া হারাম কিন্তু জুয়ান শুকর খাওয়া হারাম না আরেকজন ব্যাখ্যা বানাইলো চর্বিযুক্ত বেশি চর্বিযুক্ত খাওয়া হারাম কম চর্বিযুক্ত খাওয়া হারাম না এরকমের যদি ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ থাকে তাহলে তো সেই গ্রন্থটা বা সেই আইনটা কোনো ভালো আইন বলে বিবেচনা হবে না তাই না এখন কেউ যদি আপনাকে বলে যে আহ কোরআনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে তাহলে তো বাই তার কথাটা সে নিজেই বলে আপনাকে যে নির্দিষ্ট অর্থ হয় না বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হইতে পারে এক একজন এক এক বুঝে এবং এইটাকে আইন হিসেবে গণ্য করার কোনো কারণ নাই কারণ আইনের সবসময় হইতে হবে প্রিসাইজ এবং মানে একদম মানে যেটা বলা হচ্ছে সেটা যেটা লেখা হচ্ছে সেটা যেন একদম পরিষ্কার

জঙ্গিরাও ব্যাখ্যা বিশ্লেষণ বানায় ফেলতে পারে আবার শান্তিপ্রিয় মুসলমানরাও তাদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ বানায় ফেলতে পারে সবার ব্যাখ্যাই তো সঠিক তাই না কারণ কোরআনের তো নির্দিষ্ট কোনো অর্থ হয় না সেই আপনাকে বলে দিচ্ছে সেই আপনাকে প্রস্তাব করছে যে বলতেছে কোরআনের একটা শব্দের অনেকগুলো অর্থ হয় সেই আপনাকে বলে মানে আকবর আয় বলে দিচ্ছে যে কোরআন একটা ফালতু বই এটার মানার কোনো দরকার নেই মানে ওর লজিক্যাল ফ্যালাসিও নিজেই বলতেছে ও ওর বাস নিজেই মারতেছে নিজের বাস নিজে মারতেছে এবার 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 আপনাকে আমি একটা ভিডিও দেখাতে চাই এবার একটু ভিডিওটা দেখেন হ্যাঁ লালন করতেন ধারণ করতেন সাবাই কালাম তাবি তাবি যে আকিদা বিশ্বাস ধারণ করতে সেটাই হলো কি সেলাফি আকিদা যে আকীদা কোরআন এবং সুনার উপর নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা কোরআন সুনার সরাসরি প্রমাণিত প্রত্যেক মমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ নেই যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাকে ইসলাম আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ

নবী মোহাম্মদের সাহাবিরা কোরআনকে যেভাবে বুঝেছে সেটাই হচ্ছে ইসলামের বুঝ বাদবাকি বাদ বাকি তারা যারা বুঝছে এই কোরআনের এই বুঝটাই হচ্ছে পিওরেস্ট ফর্ম বাদবাকি যত যেই যা বুঝছে সেগুলো সবকিছু বাতিল সবকিছু দূষিত কারণ ইসলামের আকিদাই হচ্ছে যে জিব্রাইল মোহাম্মদ সাহাবী তাবে তাবিন এই চারটা স্টেপ পর্যন্ত ইসলাম বিশুদ্ধ থাকবে এখন এই চারটা স্টেপের মানে ইয়াটা আপনি কোথায় পাবেন তাহলে পাবো কোথায় আমরা এইগুলা পাওয়া যায় ক্লাসিক্যাল যুগের যে তাফসির মনে করেন ইবনে কাসির বা জালালাইন বা কুর্তুবি বা তাবারি এই ক্লাসিক্যাল তাফসির গ্রন্থ এই অর্থগুলা জানা যায় যে সাহাবিরা তাবে তাবিন গনরা কোরআনের এই আয়ের দ্বারা কি বুঝটা বুঝছিল সেটাই হচ্ছে বিশুদ্ধ আকিদা সেটাই হচ্ছে বিশুদ্ধ অর্থ বাদ বাকি যারাই নতুন নতুন অর্থ তৈরি করতেছে না যারাই নতুন নতুন ইয়া করতেছে আরেকটা অর্থ আইন আর একটা শব্দ আইন আর দিচ্ছে এগুলো সমস্ত কিছু বাতিল সমস্ত কিছু দূষিত সেটা মোহাম্মদই বেলাগেছে গেছে মোহাম্মদই বলে গেছে এরপরে যারা আসবে তারা দূষিত করবে এটারে হ্যাঁ আমার এই যে সাহাবিরা তার তাবে তাবে গণরা এই পর্যন্ত কোরআনের অর্থ হাদিস হাদিস সব ঠিক থাকবে পরে দূষিত করবে তো যে কেউ যদি আপনাকে বলে ভাই আমি কোরআনের এই আয়াতের একটা নতুন অর্থ বানাইছি সে আসলে মানে নবীর যে কথা সেই নবীর কথা কেও অমান্য করলো সাহাবীদের যে বুথ সেই বুঝের বাইরে যদি সেটা হয় তাহলে তো সেটা সম্পূর্ণ বাতিল আমি হ্যাঁ বলেন আচ্ছা তাহলে এই যে তার ইচ্ছা মতেই মানে এক্সপ্লেনেশন দেয় আর কি সায়েন্স অ্যান্ড আপনার কোরানকে ব্ল্যান্ ব্লান্ডার করে নিজে ব্ল্যান্ডার করে তাহলে তো উনি নিজে একজন মুনাফিক হয়ে গেল একর্ডিং টু আহমেদুল্লাহ দাস ভিডিও যেটা আপনি আপনি শেয়ার করছেন এই প্রসঙ্গে একটা ভিডিও আপনাকে দেখাই দিই ভাই ভিডিওটাকে ভিডিওটা আমি দেখাই নাকি বলেন আহ যা কি দেখি ব্লান্ডার করছে দেখেন তাহলে হ্যাঁ

তো হোমো সেফিয়ান যেমন মানুষ আপনার মানুষ বা মানুষ এখন অ্যাপার্ট ফ্রম দ্য রিলিজিয়ান আমি আপনাদের যদি জানা থাকে কোশ্চেনটা যদি আমাকে আনসার করেন তাহলে আমি খুবই উপকৃত হবো সেটা হচ্ছে যে মিসিং পিস যেটা না বলে এই এটা রহস্য করে এখন আপনার আব্রাহামিক রিলিজিয়ান যেগুলো আছে সেগুলো আপনার ধর্মের ব্যবসাগুলো চালায় হোয়াট ইজ দ্যাট মিসিং পিস

বরফের ভিতরে আটকে গেছে সেই বরফটা বরফের পর বরফ পড়েছে বরফের পর বরফ পড়েছে সেটা সেইখানে সংরক্ষিত হয়ে গেছে বা মনে করেন একটা ডাইনোসরের উপরে লাভা এসে পড়ছে এবং সেই লাভার কারণে লাভা পড়ার সেই জিনিসটা ফসিলে পরিণত হয়েছে সেখানে আর কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারে নেই সেখানে কোনো কিছু ঢুকতে পারে নাই কোনো বাতাস ঢুকতে পারে নেই সে কারণে সেটা টাইট হয়ে গেছে এবং সেখানেই রয়ে গেছে এরকমের অসংখ্য মানে ফসিল আমাদের আমাদের কাছে আছে আমরা পেয়েছি আপনি কি মনে করেন যে প্রত্যেকটা প্রাণী কি ফসিলে পরিণত হয়েছে ফসিল হয় কিভাবে এই জিনিসটা কি আপনি জানেন স্টেফান ভাই আনমিউট করে একটু বলেন তো ফসিল হয় কিভাবে আমি যদ্দূর জানি তদ্দূর বলি আই এম নট সিওর ফসিল তো হচ্ছে যেগুলো মানে পুরোপুরি ডেস্ট্রয় হয় না কিন্তু বিভিন্ন কারণে মাটির লবণের কারণে হোক বা বরফের কারণে হোক মাটির নিচে বা অন্য কোথাও যেগুলো থাকে বা লেস সে একটা প্রাণীর হাড় ডি পাইলো এবং ওইটা থেকে কার্বন ডেটিং করে ওরা ওই প্রাণীটা কেমন ছিল কত বছর আগে এটা একটা আপেক্ষিক ডিটেইলস গবেষণা করে বের করা যায় আমি এতটুকুই জানি

বাবার ফসিল পাওয়া গেছে আপনার ফসিল পাওয়া যায় না ফসল কেমন হবে ভাই তো সম্ভব না কিছু কিছু ঘটনাচক্রের ফসিল হয়েছে সেগুলো আমরা পাইছি সেগুলা দিয়ে আমরা একটার পর একটা সাজায় রেখে দেখতে পাচ্ছি যে এটার জন্য এটার খুব চমৎকার একটা মানে ইয়া ধারা তৈরি হচ্ছে ধারাটা যে ট্রিটা সেই ট্রিটা খুব সুন্দরভাবে সাজাতে পারতেছি আমরা যে ফসল গুলো আমরা পাইছি সেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে ভাবে ট্রিটা সাজাতে পারতেছি এখন একটা একটা ফসল থেকে আরেকটা ফসলের মাঝখানে সেগুলো মরে গেছে সেগুলোর ফসল আর নাই কোটি কোটি প্রাণী ছিল হয়তো এই মনে করেন আমাদের থেকে নিয়ান্ডার থালদের মাঝখানে কত কত প্রাণী ছিল হয়তো সেগুলো মেরে গেছে সেগুলোর ফসল আর পাওয়া নাই এই কারণে আমরা জানি না যে সেই সেই জিনিসগুলা আহ সেই জিনিসগুলোর ফসল আদৌ আছে কিনা না এখন আমরা খুঁজে পাইনি সেগুলো যদি পাওয়া যায় তখন আমরা বলতে পারবো এটার মাঝখানে এই জিনিসটা ছিল কিন্তু এটা পাওয়া যায় নাই তার মানে তো এটা না যে আমাদের সাথে এই নিয়ান্ডার থালদের যে সম্পর্কটা এবং চেহারার যে গঠনটা আমরা যে কত চমৎকার ভাবে দেখতে পাচ্ছি যে নিয়ান্ডার থালদের যে মাথার খুলির গরণ এবং আমাদের মাথার খুলির গরণ কিভাবে পরিবর্তন হয়েছে আগের স্টেপ থেকে এই স্টেপে আসা আইসা যে মাথার খুলি তারপর হাটার ভঙ্গি এগুলা কিভাবে পরিবর্তন হয়েছে এটা আমরা চমৎকার মাঝখানে অনেক কিছু ছিল ফসিল পাওয়া মানে এটা এটাকে এটাকে বলা হয় এটাকে মিসিং লিঙ্ক মানে মুমিন বলে কিন্তু আমরা মানে বিজ্ঞানের ভাষা এটাকে বলা হয় ট্রানজিশনাল ফসিল ট্রানজেশনাল ফসিল এগুলো অনেকগুলো পাওয়া যাওয়ার যাওয়ার কোনো সম্ভাবনাই নাই মানে

হ্যাঁ এটা তো আমরা আসলে ধারণা করার করতে চাই না আমরা কেউ ধারণা করতে চাই না যে এভিডেন্স সেই ভিত্তিতে যদি বলে তখন আমরা বিষয়টা জানতে পারি কিন্তু এটা তো ধারণা করার মতো বিষয় না তবে আমি যতদূর জানি নিয়ানডার থালদের সাথে মানুষদের ক্রস ব্রিডিং হয়েছে এবং এখনো নিয়ানডার থালদের যে ডিএনএ সেটা আমাদের শরীরে পাওয়া যায় বিশেষ করে আমরা যারা বাংলাদেশে ভারতে থাকি তাদের শরীরে তো নিয়ানডার থাল থালদের ডিএনএ অনেক ভালোই বেশি পরিমাণে পাওয়া যায় আহ তাদের ক্রস এবং কাছাকাছি প্রজাতির ভিতরে ক্রস হইতে পারে এই এই ধরনের ঘটনাও আছে যে একদম কাছাকাছি খুবই ক্লোজ ইয়া হইলে তখন তাদের ক্রস ব্রিডিং হইতে পারে যেমন ধরেন এই যে ইনফ্যাক্ট এরকম প্রাণী বানানো হয়েছে এরকম গাছপালাও বানানো হয় খুবই কাছাকাছি মানে প্রজাতি হইলে তখন ক্রস ব্রিডিং হতে পারে তো আমাদের শরীরে তাদের ডিএনএ আছে তাদের তারা এখন বিলুপ্ত হয়ে গেছে এইটুকি আমরা আমি বলতে পারি ভাই

এখন এটা এটা কি নাকি কিভাবে সম্ভব যে সুপার মোহাম্মদ সম্পর্কে আমি যুদ্ধ করেছি সেটা হচ্ছে উনি ওনার মন গড়া কথাবার্তায় বলতো এবং ওনার একটা রোগও ছিল সেটা হচ্ছে মিরকি বেরাম বলে মিরকি বেরাম ছিল ওনার তো ওনার এগুলো আরো অনেক ডিটেলস আমি বলতে চাই এখানে অনেক মানুষই আছে যেগুলো সম্পর্কে আমি পড়ছি

সেই কবিতা থেকে আমি একশো একটা ম্যাথমেটিক্যাল মিরাকল বের করে দেখাতে পারবো শুধুমাত্র একটা সফটওয়্যারও আছে অনলাইনে সফটওয়্যারও পাওয়া যায় এটার ভিতর থেকে সংখ্যাতাত্ত্বিক বিভিন্ন ভুং বের করা ও এটার সাথে এটা যোগ করি সেটার সাথে সেটা বিয়োগ করে সেটার সাথে সেটা গুণ ভাগ করি একটা সংখ্যা বাইর করবে সেটার সাথে আরেকটা সংখ্যা মিলাবে এটার জন্য সফটওয়্যারও আছে ইনফ্যাক্ট অনলাইনে সেই সফটওয়্যারও পাওয়া যায় মানে ম্যাথমেটিক্যাল মিরাকল বের করার সফটওয়্যার হ্যাঁ আপনাকে খালি সেই সফটওয়্যার একটা কবিতা ইংরেজি কবিতা দিয়ে দিতে হবে বাংলা ওরা পড়তে পারে না বাংলা ওই সফটওয়্যারটা পড়তে পারে না ইংরেজি কবিতাটা দিয়ে দিতে হবে

আচ্ছা আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো সে তারপর আমি লিখবো ভাই ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য সেটা হচ্ছে ভাই আপনারা যারাই ফলো করেন ইসলাম বা সবকিছুই আপনারা সাইন্টিফিক মিরাকেলের কথা বলেন আপনারা শুধুমাত্র চোদ্দশো বছরে পড়ে থাকেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা একটু চোদ্দশো বছর আগেও যাইন অ্যারিস্টটল বা গ্রিক এম্পায়ার বা আপনার ইজিপশিয়ান এম্পায়ার সেখানে অনেক সাইন্টিফিক মিরাকেল ছিল বিশেষ করে আপনাদের এই যে এম্বিওলজি বা মোমাছির যেসব বিষয় বিষয়গুলো ছিল সেগুলো সম্পূর্ণরূপে কপি ফ্রম গ্রিক মাইথোলজি অর ইজিপশিয়ান মাইথোলজি দে আর দে আর সো অ্যাডভান্সড তো শুধুমাত্র বিজ্ঞানকে চোদ্দশো বছরই না একটু আগেও যায় পিছিয়ে যায় ঠিক আছে ভাই আসিফ ভাই ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক ধন্যবাদ শ্রেফান ভাই আবার নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে তাহলে আজকে আপনাকে বিদায় জানালাম ফরাজ ভাই তাহলে আজকে